বললা সে ম্যাটটা হচ্ছে আমরা এবার অ্যানালাইজ করব, ঠিক আছে? দেখো কি বলছে, যে কথা একজন মেয়ের নাম কথা, আর একটা মেয়ের নাম হচ্ছে মিম। বলছে কথা মিম এত এবং এত সমবেগে এ বিন্দু থেকে পরস্পরের বিপরীতে দৌড়ে 2 সেকেন্ডে উভয়ে যথাক্রমে বি এবং সি বিন্দুতে পৌঁছালো। খেয়াল করো, তার মানে প্রথমে তারা কোথায় ছিল? কথার মিম এ বিন্দুতে ছিল, তারপর দুইজন দুই দিকে, মানে একজন এইদিকে আরেকজন এইদিকে দৌড় শুরু করছে, ঠিক আছে? তারপর কি হয়েছে, 2 সেকেন্ডে উভয়ই যথাক্রমে, যথাক্রমে মানে কি, এখানে কথা আগে আছে, মিম পরে আছে, তার মানে কথা হচ্ছে বি বিন্দুতে আর মিম হচ্ছে কই, সি বিন্দুতে, বুঝতে পারছো? মানে 2 সেকেন্ড পরে বি বিন্দুতে আছে কে, কথা, আর 2 সেকেন্ড পরে মিম কোথায় আছে, সি বিন্দুতে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, দুজনে সমবেগটা দিয়ে দিচ্ছে, তার মানে হচ্ছে এই যে এইদিকে আর এইদিকে বেগ। তো মিমের বেগ হচ্ছে কত, ধরলাম আমরা U2, সেটা হচ্ছে তোমার 1.25, ঠিক আছে? আর কথার বেগ ধরলাম আমরা U1, 0.95 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা দেখো কি বলছে, যে সমবেগে এ বিন্দু থেকে পরস্পরের বিপরীত দিকে দৌড়ে 2 সেকেন্ড উভয় যথাক্রমে বি এবং সি বিন্দুতে পৌঁছালো, গেল। তো বলছে দেখো বি ও সি বিন্দুর দূরত্ব কত, তার মানে তোর কি করতে হবে, দেখো তো কথা এ থেকে বি পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটা তুমি কিভাবে বের করবা? ধর এটা S1, S1 ইকুয়ালস টু VT হবে সমবেগ, সো U1 ইন্টু T হবে। এরপরে S2, এই যে SAC, এটা হচ্ছে কি S2, সুন্দর একটা অঙ্ক, ঠিক আছে? S2 S2 কি হবে দেখো তো, U2 ইন্টু T, ঠিক আছে? দেখো তো U1 কত, U1 আর T বসে দিবা, U1 তোমার 0.75, T কত 2 সেকেন্ড, 2 সেকেন্ড, U2 কত 1.25, T 2 সেকেন্ড, বসে দিলে দেখো তো আমাদের কি চলে আসবে, S1 মানে AB আর S2 মানে AC চলে আসবে, দুটাকে যোগ করলে আমাদের, যোগ করলে কি পাওয়া যাবে, বি ও সি দূরত্বটা পাওয়া যাবে, বুঝতে পারছো? দেখো এটাই করছে, দেখছো যে S ইকুয়ালস V1T, S2 ইকুয়ালস V2T, তারপর দুটা কি করা হয়েছে, দুটা যোগ করে দেওয়া হয়েছে, বুঝতে পারছো? এই ছিল গ নাম্বারটা। দেখো তো কোশ্চেনটা কোথায় আসছে, দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর, তার মানে এখন থেকে কিন্তু তোমার বোর্ডের সব স্কুলে সেম কোশ্চেন আসে, ঠিক আছে? তো এটা কিন্তু বোর্ডের কোশ্চেন, দেখছো তো যশোর বোর্ড, তোমাদের বোর্ডের কোশ্চেন, সো বুঝতে পারতেছো কোশ্চেন কিন্তু খুব সহজ বা একদম কমন হবে, তার কিন্তু কোনো কথা নাই, তোমাকে বেসিকটা ক্লিয়ার করতে হবে, যা বলছে সেটা তোমাকে অ্যানালাইজ করতে হবে, কি দেওয়া আছে কি চাইছে ভালো করে বুঝে তারপরে অ্যান্সার করে, বুঝতো? তোকে আমার হাতের মোয়া মোয়া খাওয়াই দিবে এমন কোনো কথা নাই। হ্যাঁ অনেক কিছু চিত্র থেকে বুঝতে হবে বা কথা থেকে চিত্র বানাইতে হবে, কথা মানে কোশ্চেনের প্রত্যেকটা ওয়ার্ড তোমার ভালো করে বুঝতে হবে, কারণ একটা ওয়ার্ডই কিন্তু অনেক কিছু বহন করে, বুঝছো? হ্যাঁ 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 অবশ্যই, ওই যে ইঁদুর বিড়ালের, হ্যাঁ বুঝতে পারছি তোমার ওই ইঁদুর বিড়ালের যে অঙ্কটা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি, ইঁদুর বিড়ালের যে অঙ্কটা ওই টাইপের, হ্যাঁ ওই টাইপের অনেকগুলো আছে, বাট এই যে কোশ্চেনটা যশোর বোর্ডের, এরকম কোশ্চেন কিন্তু এর আগে কোথাও আমি আসতে দেখি নাই। তো এটাই বললাম যে তোমার যে কমন কোশ্চেন আসবে তার কোনো গ্যারান্টি নেই, বুঝছো? এরকম আনকমন কোশ্চেন দিতে পারে, ক্লিয়ার? সো পরীক্ষা ভালো করার টেকনিকটা আমি বলে দিচ্ছি এখনই। প্রথমে কোশ্চেনে দেখবা যে কমন কোন কোন কোশ্চেন গুলো পড়ছে, কারণ আনকমন নিয়ে ধরলে কিন্তু একটা ভয় থাকে যে না এটা হয়েছে কি হয়েছে না, বা নাও পারতে পারো, ঠিক না? তো প্রথমে কোশ্চেন দেখবা, কোশ্চেনে তোমার খেয়াল করতে হবে যে 8টা কোশ্চেন দেওয়া থাকবে, 8টার মধ্যে অ্যান্সার করতে হবে 5টা, ঠিক আছে? 8টার মধ্যে অ্যান্সার করতে হবে 5টা। তুমি দেখবা প্রথমে কয়টা তোমার আগে করা অঙ্ক আসছে, হুবহু কমন অঙ্ক আসছে, প্রথমে কমন অঙ্ক গুলো অ্যান্সার করবা, ঠিক আছে? তারপর কমন অঙ্ক গুলো অ্যান্সার করার পরে যেগুলা কঠিন বা কোন সেগুলা ট্রাই করো, বুঝছো? আগে কিন্তু ওগুলো সিকিউর করতে হবে, যদি 5টাই কমন হয়ে যায়, 8টার মধ্যে 5টা কমন, তাহলে তো হয়ে গেল, পরীক্ষার হলে আর এক্সপেরিমেন্ট করার দরকার নাই, শখ থাকলে বাসায় এসে সলভ করবে কঠিন গুলা, বাট পরীক্ষার হলে দেখার দরকারই নাই। যদি তোমার 5টা সহজ এসে পড়ে, বাকি 3টার মধ্যে তাকানোরই দরকার নেই, বুঝছো? পরীক্ষা ভালো করতে অনেক ওয়ে আছে, বাট আমরা কিন্তু ভাবে করতেছি না যে সহজ অঙ্কগুলো শিখবো কঠিন গুলো শিখবো না, তা কিন্তু না, আমরা কিন্তু শিখবো সবই, কিন্তু পরীক্ষা তো ভালো করতে হবে, ঠিক না? পরীক্ষার রিস্ক নেওয়ার দরকার নাই, ঠিক আছে? আর যদি তোমার 5টা না, যেমন ধরো তোমার 5টা যে কমন আসবে এমন তো কোনো কথা নাই, ধরো তোমার 3টা কমন কোশ্চেন আসছে, তো বাকি
বাকিতে অ্যান্সার তো তোমার করতে হবে, ওই দুইটা তো তোমার অবশ্যই এরকম আনকমন থাকলে তোমার এটা সলভ করতে হবে, বুঝো নাই? বেসিক তো ক্লিয়ার রাখতেই হবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন তোমাদের অঙ্কটা আমি দেখি, ঘ নাম্বার কি চেয়েছে দেখি। ঘ নাম্বার কি বলছে দেখো, যে কথা ও মিম। আচ্ছা তারপর এটার আগে দেখি, তারপর কি বলছে যে এরপর কথা মিমের বেগে এবং মিম কথার বেগে ডি বিন্দুর উদ্দেশ্যে রওনা হলো। দেখো কত সুন্দর কথা বলছে, যে এবার কথা মিমের বেগে দৌড়াবে আর মিম কথার বেগে দৌড়াবে, বুঝছো? এদের বেগটা এক্সচেঞ্জ হয়ে যাবে এবং তারা কি করবে, দুজনই দেখো একজন বি থেকে আর একজন সি থেকে কোথায় আসবে, দুজনই এক জায়গায় মিলিত মানে কোলাকুলি করবে, হাগ করবে, ঠিক আছে? তো কথা বি থেকে ডি তে আসবে আর মিম সি থেকে ডি তে, দুজনে এভাবে হাগ করবে, বুঝতে পারছো বিষয়? ক্লিয়ার বলো। কথার বেগ, হ্যাঁ হ্যাঁ, মিমেরটা হচ্ছে, এখন দেখো মিম বি থেকে ডি তে আসবে তখন মিমের বেগটা কিন্তু 0.75 থাকবে না, তো মিমের সরি কথার বেগটা কিন্তু 0.75 থাকবে না, তখন কথার বেগ হয়ে যাবে মিমের বেগ, মানে কথার বেগ তখন 1.5 আর মিমের বেগ হয়ে যাবে তখন কথার বেগটা 0.75, বুঝতে পারছো? তুমি উড়াই পারবে, বুঝতে পারছো বিষয়টা এখন, বুঝছো? হ্যাঁ, দুজনে কি হবে, কথা বি থেকে ডি তে আসবে, মিমও সি থেকে ডি তে আসবে, বলো। আচ্ছা তুমি কি করছো এটা পরে দেখো, আগে দেখো আমি নিজে সলভ করি, সলভ করি তারপর দেখো। দেখো কি বলছে, কথা ও মিম একই সময়ে ডিবিতে পৌঁছাবে কিনা। কোশ্চেনটা হচ্ছে যে কথা ও মিম একই সময়ে ডিবিতে পৌঁছাবে কিনা, ঠিক আছে? তা আমাদের কথা হচ্ছে যে আমাদেরকে টাইমটা বের করতে হবে, ঠিক আছে? আমরা বের করব হচ্ছে কথা বি থেকে ডিতে আসতে যে টাইম লাগেছে কথার, সেই টাইমটা ধরলাম T1, আর মিমের সি থেকে ডিতে আসতে যে টাইমটা লাগছে সেই টাইমটা ধরলাম আমরা T2, ঠিক আছে? আর বি থেকে ডিতে আসার সময় কথার যে বেগ, সে কথার বেগটা হচ্ছে ধরো আমরা ধরুন V1, সে বেগটা হচ্ছে এখন 1.25 সেকেন্ড, আর মিমের এই যে দেখো, হ্যাঁ মিমের বেগ হচ্ছে 0.75 মিটার পার সেকেন্ড। আচ্ছা এবার দেখো তোমার লাগবে কি সময় লাগবে, T1 লাগবে, বেগ দেওয়া আছে। এবার দেখো তো আমরা কি সমবেগ না, এটা সমবেগ, তো সমবেগের সূত্র কি, ইকুয়ালস টু এস বাই টি, তার মানে টি ইকুয়ালস টু, আচ্ছা একই কথা টি লাগবে, টি ইকুয়ালস টু এস বাই ভি, ঠিক আছে? দেখো তোমার ভি দেওয়া আছে, এস বের করতে হবে। দেখো মিমের ক্ষেত্রে কিন্তু এস দিয়েই দিছে, মিমের ক্ষেত্রে এস কত, মিমের ক্ষেত্রে এস কিন্তু 3, ঠিক আছে? মিমের ক্ষেত্রে এস কত, 3, কিন্তু কত এস দেয় নেই, কিন্তু কথাটা তুমি বের করতে হবে কিভাবে, দেখো গ নাম্বার কিন্তু তুমি বিসি বের করছো, গ নাম্বার বিসি তুমি বের করছো, গ নাম্বার তুমি বিসি বের করছো, গ নাম্বার বিসি কত, বিসি হচ্ছে তোমার কত, 4 মিটার, তাহলে বিসি হচ্ছে তোমার 4 মিটার। দেখো এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু, হ্যাঁ √4² 3² মানে হচ্ছে 5 মিটার, 5 মিটার, ঠিক আছে? সেটা হবে তোমার 5 মিটার, ঠিক আছে? তো দেখো এটা হচ্ছে তোমার এস, S1, এটা হচ্ছে তোমার S2, এখন তো T1 কি হবে, T1 হবে V1 বাই S1, V1 কত, 1 বাই 1.25, S1 কত, সরি সরি S বাই V1, মানে S1 বাই V, ঠিক আছে? দেখো কি হবে, ভুলে গেছে না, ওটা উল্টা লিখে ফেলছি। দেখো তো S1 কি 5 5 বাই 1.25, ঠিক আছে? আর মিমের যে বেগটা সেটা কি হবে, সেটা হবে তোমার 3, এটা দেওয়া আছে 3 মিটার, ঠিক আছে? 3 বাই, কারণ তার বেগ কত 0.75, বুঝতে পারছো? বের হয়ে যাবে যে টাইমটা কত, তোমার টাইমটা কত আসছে, দুজনেই 4 আসছে, কত আসছে দুজনের, দুজনেই 4 আসছে, 4 সেকেন্ড, 4S বলবো না, 4 সেকেন্ড বলবো, দুজনে একই সময় পৌঁছাবে। হ্যাঁ কারণ হচ্ছে দেখো বেগ চেঞ্জ হচ্ছে আর দূরত্বটাও চেঞ্জ। হ্যাঁ বলো কি খেয়াল করছি বলো। হুম, 3। আচ্ছা ভাই তোমরা কি মানে একটু কমন সেন্স অ্যাপ্লাই করো না, এই সি থেকে যে মিম আসবে, মিম বেগটা কত, 0.75 মিটার পার সেকেন্ড না, আর বি থেকে যে কথা ডিতে আসবে তার বেগটা কি বেশি না বলো তো, যদি একই সময় আসতে হয় তার বেগ বেশি হইলে সে কি কম দূরত্ব অতিক্রম করবে না, সরি তার বেগ কম হইলে তার তো অধ্যবসায় সে কম দূরত্ব অতিক্রম করবে একই সময়ে, আর একই সময়ে বেশি বেগ ওয়ালা কি বেশি দূরত্ব অতিক্রম করবে না, এটা তো কমন সেন্স, বুঝো নাই, বুঝছো? এ ছিল তোমার স্পেশাল অঙ্কের সলিউশন, মানে যশোর বোর্ডের কোশ্চেন, এটা স্কুলে আসছে সব জায়গায়। ওকে ঠিক আছে।